একবার ভেবে দেখুন, পুরো বাংলাদেশটি ঢাকা ক্যান্টনমেন্ট এবং যে কোনো শহরের বাংলাদেশের ক্যান্টনমেন্টের মতো পরিষ্কার এবং চারিদিকে ফুল এবং গাছ। কত সুন্দর হতো এই দেশটি যেখানে গাছ লেগেলে গাছ হয়ে যায় সবুজের মতো। আসলে আমরাই এ ধ্বংসের মূল সম্ভব। এবং আজকে আপনাদের মাঝে আমি কিছু আইডিয়া শেয়ার করতে চাই, যেটি সরকারকে এবং বেসরকারকে এবং আপনাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করছে। আসুন তাহলে গল্পের মাঝে এই আইডিয়াটি শেয়ার করি। আসলে ছোটোবেলায় যখন আমি স্কুলে যেতাম, আমি বিএফ সায়েন্স কলেজের স্টুডেন্ট ছিলাম এবং 2000 সালে, তো তখন আমি ক্যান্টনমেন্টে দিয়েই যেতাম এবং তখন আমার খুব আফসোস হতো, ইস যদি পুরো বাংলাদেশটা সুন্দর হতো। আসলে বাংলাদেশ তো আসলে খুব সুন্দর একটা দেশ, কিন্তু আমরা খুব নোংরা রাখি, এটা আফসোস। তো আমি কিছু আইডিয়া আপনাদের কাছে শেয়ার করবো, যেটা হচ্ছে প্রথমে আসছে গার্বেজ ব্যাগ। এই গার্বেজ ব্যাগ না থাকার কারণে আমরা কিন্তু না পারতে ময়লা করে ফেলি। আমি সরকারকে প্রথমেই দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেন আস্তে আস্তে প্রতি কিলোমিটার পর পর কিংবা প্রতি মোড়ে মোড়ে তাদের বাজেট অনুযায়ী গার্বেজ বক্স রেখে দেয় এবং গার্বেজ বক্সের সাথে থাকতে হবে গার্বেজ ব্যাগ, যেন প্রত্যেক দিন সকালবেলা ট্রাক, ক্লিনিং ট্রাক সেটা সুন্দর করে নিয়ে যেতে পারে এবং রিসাইকেল করতে পারে এবং সেটাকে আবার নতুন গার্বেজ ব্যাগ দিতে পারে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুম না থাকার কারণে আর একটা ঝামেলা, আমি বিস্তারিত নাই বলি, তো ওয়াশরুমও দিতে হবে এবং প্রপার টয়লেট পেপার এবং এবং এটা যেন সোপ থাকে এবং এটাকে যেন প্রপার ক্লিনিনেস ম্যানেজমেন্ট থাকে, সেমভাবে এটা যেন মেনটেন্যান্স করা হয়, ইন্সপেক্টর থাকে এবং ইন্সপেক্টর যেন সেটাকে প্রতি উইকে র্যান্ডমলি চেক করতে থাকে। থার্ডলি হচ্ছে, যদি এই গার্বেজ ব্যাগ থাকার কারণেও কোনো পথচারী রাস্তার ভিতরে রাস্তার উপরে মানে ময়লা করে, তাহলে ক্যামেরার সাহায্যে সিসি ক্যামেরার সাহায্যে অথবা ইন্সপেক্টর অথবা পুলিশ তাদেরকে দেখতে পেলে টিকিটিং ব্যবস্থা করা হয়। টিকিটটি রিজনেবল হওয়া উচিত, আস্তে আস্তে 100 থেকে 500 টাকার ভিতরে হতে পারে, তার থেকে আর বেশি হতে পারে, তার ময়লার এবং জায়গাটির উপরে নির্ভর করবে। তারপরে আসি আমরা টঙের দোকান। এই টঙের দোকানে দেখা যায় যে চা সিগারেট এটা খেতে খেতে চারিপাশে ময়লা আবর্জনা। তো আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা টঙের বিজনেসম্যান এবং বিজনেস ওমেন, তারা যেন ছোট্ট করে একটা গার্বেজ ব্যাগ রাখেন এবং সাথে পলিথিনটা আপনারা রাখেন নিজ উদ্যোগে। তাহলে আপনাদের দোকানের আশেপাশের পরিবেশটা সুন্দর হবে এবং কিছু টঙের দোকানের, যদি আমি দৃষ্টি আকর্ষণ করছি, বড় বড় ব্র্যান্ড ইউনিলিভার, গ্রামীণফোন, রবি, এসিআই এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন কোম্পানি তাতে স্পন্সর করতে পারে এই ওয়াশরুমগুলো, এই গার্বেজ ব্যাগগুলো, তাদের মার্কেটিং হলো এবং তাতে দেশকে সহযোগিতা করো, সরকারের উপর কমপ্লিটলি চাপ সৃষ্টি না করে। তারপরে আসুন এই যে আপনারা রেস্টুরেন্ট এবং গ্যাস পাম্পের ওয়াশরুমগুলো দেখা যায় প্রচণ্ড নোংরা এবং আনহেলদি, এবং বেশিরভাগই ওয়াশরুমে দেখা যায় টয়লেট পেপার মিসিং, আবার দেখা যায় যে সোপ মিসিং। তো এগুলোর জন্য আসলে ডেফিনেটলি এরা এই ব্যবস্থা ঠিক মতো করে, সরকার তাদেরকে একটা ভদ্রভাবে চাপের সৃষ্টি করে, একটা ওয়ার্নিং নোটিস দেয় এবং তাদেরকে উৎসাহিত করে, চাপে উৎসাহিত করে, তাতে যেন মানুষ একজন আরেকজন উৎসাহ করে দেশটাকে সুন্দর করতে পারে। এবং দেখা যায় আরেকটা আমি দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে ওপেন ফুড কোর্টগুলোতে এবং বিভিন্ন নন ব্র্যান্ডেড রেস্টুরেন্টগুলো দেখা যায় যে টেবিলটা যখন টেবিল বয় অথবা বাস বয় ক্লিন করে যায়, সেটা একটা শুকনো ন্যাকড়া দিয়ে ক্লিন করে। তাদের উচিত প্রত্যেকটি স্প্রে ইউজ করা, অ্যান্টিসেপটিক স্প্রে, এবং মানে টাওয়েলটি পরিষ্কার হতে হবে এবং এটা ভিজানো করে, মানে জিনিসটা ওয়েট করে তারপরে মুছতে হবে। প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রত্যেকবার কাস্টমার যাওয়ার পর এটা এভরি টাইম দে নিড টু ক্লিন দ্য টেবলস অ্যান্ড চেয়ারস। সেম রুলস গোজ টু কাটলারিস এবং টেবলস। খাওয়ার সাথে সাথে এটা ঠিকমতো গরম পানিতে ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে কিনা স্যানিটাইজার দিয়ে, সেটা ইন্সপেক্টরের র্যান্ডমলি চেক করতে হবে। এবং এই যে টোটাল ক্লিনিনেস ম্যানেজমেন্ট, এটার জন্য পুরস্কৃত করতে হবে মাস অনুযায়ী অথবা বছর অনুযায়ী, তাদেরকে যে বেশি ক্লিন রাখতে পারবে তাদেরকে তত বেশি ইনসেন্টিভ এবং পুরস্কৃত করতে হবে, তাতে করে যেন তারা জিনিসটা কন্টিনিউ করে।
আসলে মানুষকে কি ভয় দেখিয়ে কোনো কাজ করানো যায় না, মানুষকে কাজ করানো যায়, হ্যাঁ মানুষকে কাজ করানো যায় ভালোবাসা দিয়ে, পুরস্কার দিয়ে, হাসি মুখ করে। একটু একটু অপরিচিত মানুষকে আমরা একটু হেসে কথাই বলি না, লোকসান তো নেই। এই প্র্যাকটিসটা আমাদের করতে হবে। এবার আসেন বাসগুলো, সিটি বাস, লং রুট বাস, স্পেশালি সিটি বাসগুলোর চেয়ারগুলো বসাই যায় না, এত নোংরা। এই বাসগুলোর চেয়ার সেমভাবে ক্লিন করতে হবে, বাসের ভিতরে গার্বেজ ব্যাগ থাকতে হবে, এবং দাঁড়ানোর সিস্টেম রাখা যাবে না, সিটিং সার্ভিস করতে হবে। এবং আর একটি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলছি, মুড়ির টিন বাস, যে বাসগুলো আমি ছোটোবেলা বছর বাই বছর দেখে আসতেছি, কোনো সরকারই আমি দেখলাম এটাকে মানে সরাতে পারেনি। আমি আশা করছি আমাদের নতুন সরকার এবং তার পরবর্তী যদি কোনো সরকার আসে, যেই আসুক, যেন এই বাসগুলো কমপ্লিটলি ব্যান করে দেয়া, কারণ এই বাসগুলো আনফিট, এদের কোনো বডি নাই, এবং পুরোটা বডি হচ্ছে স্ক্র্যাচ বডি। এরা ইচ্ছা মতো অন্যান্য গাড়ি এবং মোটর সাইকেলগুলোকে চাপাতে থাকে, এবং যার কারণে তারা যে ড্যাম কেয়ারে তারা বাস চালায়, বেপরোয়া বাস চালায়, এবং তারা এরকম কাত করে বাস চালাতে থাকে। আনফিট বাস বডির সামনে এবং বডির মাথা সামনে আর পিছে থাকে এরকম বাঁকা। সো আসলে কমপ্লিটলি এটা আনফিট, এবং এটা কালো ধোয়া ছেড়ে পুরো পরিবেশকে একদম কালো বানায় দেয়। তো আমি মনে করি এগুলোকে বন্ধ করতে হবে, সিটি নতুন বাস চালু করতে হবে, নতুন কমপ্লিটলি হাইব্রিড হবে, ইলেকট্রিক বাস স্টার্ট করতে হবে, এবং যাতে করে আমরা এই পুরো শহরটাকে সুন্দর করতে পারি। আমি বিশ্বাস করি তাতে করে নতুন নতুন গাছ লাগানো হবে, ফুল লাগানো হবে, আমরা মোর অক্সিজেন পাবো, আমাদের প্রত্যেকটা এরিয়াতে পার্ক হবে, বাচ্চাদের হাঁটার খালি পায়ে হাঁটার প্র্যাকটিস করতে হবে, গ্রাউন্ডিং করতে হবে। আমি মনে করি এই যে ছোটো ছোটো প্র্যাকটিস, ছোটো ছোটো জিনিস যদি এই ক্লিনিনেস ম্যানেজমেন্টটা করা যায়, তাহলে বাংলাদেশের একটা সেক্টর অনেক সুন্দর হবে। এবং এই সেক্টরটা যদি সুন্দর হয়, আপনারা একবার চিন্তা করে দেখুন, এই দেশটি জাপান যদি পারে পৃথিবীর অন্যতম দেশ হতে, তাহলে বাংলাদেশও পারবে। বাংলাদেশের মানুষরা দেখিয়ে দিয়েছে, রাইট? সো বাংলাদেশের মানুষটা, প্রত্যেকটা বাংলাদেশের মানুষ এক একজন আর্মি। সো আপনারা আর হিংসা না করে, আমরা আর হিংসা না করে, আমরা প্রতিপক্ষকে হিংসা না করে, ধ্বংস না করে, ভালোবাসার মাধ্যমে তাদেরকে শিক্ষাদান করি, সহানুভূতি, এবং মানুষের নামে একজন আরেকজনের সরকারের নামে গীবত না করে, বদনাম না করে, আমরা সামনের দিকে এগিয়ে যাই, এবং আমরা একজন আরেকজনকে ভালোবাসা সম্মানের সাথে আমরা এই দেশটাকে সুন্দর করি। আমিন।